নমস্কার, ওয়েলকাম টু বঙ্গৃহকুণ। আজ বানাবো চিজি ভেটকির রোল। এর জন্য প্রথমেই যা লাগবে, ভেটকির ফিলে ভীষণ পাতলা করে কাটা, তাতে নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 15 মিনিট। এই সময় তৈরি করে নেব একটি ব্যাটার, যার জন্য লাগছে একটি ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটুও লাম্পস না থাকে। আর লাগবে চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর চিজ টুকরো করে কাটা। এবার মাছগুলোতে মিশিয়ে নিতে হবে রসুন বাটা। এরপর আমি ঠিক যেভাবে বানাচ্ছি, মাঝখানে চিজের টুকরো, তার সাথে একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিয়ে একটি রোল মতো বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা রোল আমরা এইভাবে বানিয়ে নেব। এরপর রোলগুলোকে এই রকমই রাখার জন্য একটি টুথপিক বা যেরকম কাঠি দিয়ে আটকে নেব, যাতে এটি বেরিয়ে না যায়। ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। এবার রোলগুলোকে ডিমের ব্যাটারে, তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এই প্রসেসটি দুবার করে করেছি যাতে ভেতরে চিজ বাইরে না বেরিয়ে আসে। প্রত্যেকটাকে এইভাবে কোট করে নেব। সমস্ত রোলগুলোকে এবার আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দেব এবং খুবই কম আছে এটি ভেজে নেব। এই সময় একটি ডিপ তৈরি করে নিয়েছিলাম মেয়োনিজ, রেড চিলি সস আর পাস্তা সস দিয়ে। রোলগুলিকে এবার উল্টে ভেজে নেব আরও কিছুক্ষণ, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে। ব্যাস, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিজি ভেটকি রোল। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।